মানে মাহিয়া মাহিদের মতো নায়িকারা এরা আমাদের এই মিডিয়া জগৎটাকে কলুষিত করে ফেলছে। এর সাফারার কিন্তু আমরা সবাই, যে মাহিয়া মাহির বিয়েটাকে আমি কিভাবে দেখি, পুরা চোখের মতোই আমি দেখি আসলে, কারণ ছাই হয়ে যাওয়ার মতো। আপনি দেখবেন মাহিয়া মাহি এই পরিবারে ঢুকার পরপরই সে কি করলো, মেয়র নির্বাচনের জন্য দাঁড়ায় গেল। গাজীপুরের একজন জাদ্রেল মেয়র আপনারা জানেন, যে যিনি বহিষ্কৃত হবার পরেও স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন এবং তারপর তার মাকে দাঁড় করিয়ে তিনি কিন্তু জিতিয়ে নিয়ে এসেছেন। যে গাজীপুরের এই অঞ্চলটিতে বিশাল একটি অর্থনৈতিক বাণিজ্য হয়, যে যে ক্ষমতার অধিকারী হয় বা যিনি ক্ষমতায় থাকেন তার কাছে একটা বিশাল শক্তি থাকে এই বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেই নিয়ন্ত্রণের খেলায় হয়তো মাহিয়া মাহি পা দিয়েছিলেন, এবং সেই পা দেওয়ার পূর্ব লক্ষণই হচ্ছে গিয়ে মেয়র নির্বাচন। দেখেন, উনি যখন প্রথম গাজীপুরের এই ভদ্রলোককে বিয়ে করলেন, একটি সম্ভ্রান্ত পরিবারের ভদ্রলোক, এবং সম্ভবত ওনার এটা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে, দ্বিতীয় বিয়ে, তো এই যে ওনাকে বিয়ে করলেন, আমার কাছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে এসে, আমার কাছে বর্তমান এই সময়ে এসে মনে হয়েছে যে পুরো ঘটনাটি একটা পূর্ব পরিকল্পিত, যে সব কিছু কেমন যেন এখন নাটক আর সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হয়। তো এরকম একজন প্রতিযোগীর সাথে সে যখন দাঁড়াতে যাবে, কোনো ব্যক্তি দাঁড়াতে যাবে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হইতে হবে, এবং যেই পরিবারে উনি বিয়ে করেছেন সেটা ছিল একটা বিশাল স্ট্রং ফ্যামিলি। এবং দেখবেন যে আমরা মাঝে মাঝে শুনি যে গাজীপুরের এই অঞ্চলটিতে বিশাল একটি অর্থনৈতিক বাণিজ্য হয়, যে যে ক্ষমতার অধিকারী হয় বা যিনি ক্ষমতায় থাকেন তার কাছে একটা বিশাল শক্তি থাকে এই বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেই নিয়ন্ত্রণের খেলায় হয়তো মাহিয়া মাহি পা দিয়েছিলেন, এবং সেই পা দেওয়ার পূর্ব লক্ষণই হচ্ছে গিয়ে মেয়র নির্বাচন। দেখেন, মেয়র নির্বাচনের পরে কি হলো, সবাই গালি দেয় হিরো আলমকে, হুট করে কেন উনি হিরো আলমের মতো হচ্ছে গিয়ে এমপি নির্বাচন করতে যাবেন। তার মানে প্রতিটা মানুষের ভিতরে স্বপ্ন থাকে যে যেই স্বপ্নটা দিয়ে উনি হচ্ছে আগায় যাবে, কিন্তু দোষটা কারো না কারো ঘাড়ে দিতে হয়, তাই মানুষজন কারো না কারো ঘাড়ে দোষ দেয়। এবং তারই ধারাবাহিকতায় দেখেন, উনি যখন এমপি নির্বাচন করতে গেল উনি বললো আমি জীবনে আর অভিনয় করবো না, আপনাদের সেবা করব। কিন্তু যেই উনি হচ্ছে গিয়ে ট্রাক নিয়ে খাদে পড়ে গেলেন, খাদে পড়ে যাওয়ার পরে ট্রাকের মানে চাক্কা চুক্কা ভেঙে গেছে গা, অথবা ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে গেছে, উনি এখন পুরোপুরি বিকল হয়ে গিয়ে পুনরায় আবার অভিনয় ফিরতে চাচ্ছেন। এই যে মানে মাহিয়া মাহিদের মতো নায়িকারা এরা আমাদের এই মিডিয়া জগৎটাকে কলুষিত করে ফেলছে। এর সাফারার কিন্তু আমরা সবাই, মানে আমি চলচ্চিত্র বানাই বলে বা নাটক বানাই বলে যে আমি সাফারার তা না, আমাদের বিনোদন যোদ্ধারাও সাফারার। কারণ একটা জায়গায় গেলে তো হুট করে এখন প্রথমে কেউ জিজ্ঞেস কিনা বেটা, তোমাকে কয় যে নায়িকা আছে না মাহিয়া মাহি, কয়দিন আগে রিপোর্ট করলি বেটা ট্রাক নির্বাচনে খারাইছে, এখন তো দেখি বেটা ট্রাক লেগে খাদে পড়ে গেছে। এক এক লোক এক এক ধরনের বাজে মন্তব্য করবে। তাহলে আমি একজন রিপোর্টার হয়ে, একজন ভিডিও কন্টেন্ট প্রোভাইডার হিসেবে, অথবা সোশ্যাল মিডিয়ার একজন সচেতন মানে নির্মাতা হিসেবে আমাকে কেন এই কথা শুনতে হবে মাহিয়া মাহির জন্য, আমাকে কেন পরিমনির জন্য লজ্জা পাইতে হবে? এগুলো বন্ধ করতে হবে আমাদেরকে, এই যে লজ্জা, এই যে নেককারজনক কাজ থেকে আমাদেরকে ফেরত আসতে হবে, এবং আমাদের সেই আগের সম্মানটা সবাইকে মিলেই আমার মনে হয় অর্জন করতে হবে।